আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আমি আমার ইউনিভার্সিটি যেখান থেকে আমি অনার্স কমপ্লিট করেছি সেখানে ভিডিও করতে যাব। কিন্তু প্রথমে বৃষ্টি, আমরা রাস্তায় এখানে বসেছিলাম অনেকক্ষণ, অনেকক্ষণ বৃষ্টি ছিল। এখানে যে একটা রেলগাড়ি চলে আমি এটাই জানতাম না, আজকেই দেখলাম। তো আজকে দেখাবো রাজেন্দ্র কলেজ, এটা ফরিদপুরে, বৃষ্টিতে প্লাস মাঝখানে আটকে অনেকক্ষণ আটকানোর পরে লাঞ্চ করতে করতে প্রায় 4টা বেজে গেছে, প্লাস ওয়েদার ভালো ছিল না, ভালো আসেনি ফুটেজ। কিন্তু আমার ইচ্ছা করতেছিল এই কারণে, কারণ আমার লাইফের মানে বেস্ট একটা বছর এই কলেজে কাটছে। তো আমি চিন্তা করলাম যেমনই আসুক, আমি তো আর ওইভাবে অত ভালো পারিও না, যেভাবে পারি ভিডিও করব। আমি যখন ফরিদপুরে থাকতাম এই বাড়িটা আমার সবচেয়ে ভালো লাগতো, অনেক সুন্দর। তো অনেক চেঞ্জ হয়েছে, এখান থেকে এই উপরে বোঝা যাচ্ছে না, এখানে তিনতলা বাসা, ওইখানে আমি থাকতাম। এটা পিয়ন কলোনি ফরিদপুর, এখানে কতগুলো ছেলে আমাকে ডিস্টার্ব করতো। তো এখান দিয়ে যেতে 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 এখানে এগুলো আগে কিচ্ছু ছিল না, একদম খালি ছিল, তো রাস্তায় তো ভাঙা। আমরা পেছন সাইডে সামনে রাজেন্দ্র কলেজ, দক্ষিণাঞ্চলের মানুষ জানে রাজেন্দ্র কলেজ অনেক নাম করা, অনেক ভালো, অনেক জায়গা নিয়ে। আমি বেশি দিন পড়িনি, কারণ আমি সেকেন্ড ইয়ারে থাকতেই ঢাকায় মুভ করি। তারপরেও একটা বছর মানে বেস্ট, আমার লাইফে বেস্ট একটা বছর এই কলেজে কাটছে। আমি স্কুল কলেজ মিস করি না, বাট আমি ইউনিভার্সিটি ভালো লাগে। তো এখানে মানে কীভাবে ভিডিও করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর অনেক জায়গা মানে হেঁটে হেঁটে ভিডিও করা অনেক সময় লাগবে। এটা কমার্সের ডিপার্টমেন্ট, আমি এখানে বসেছিলাম, মানে পুরনো কথা আর কি মনে করতেছিলাম, সরি। তো আমি হেঁটে হেঁটে দেখাতে যাচ্ছিলাম যে আমি যখন কলেজে আসতাম তো মাঠের একদম মাঝখানে বসে থাকতাম, ঠিক আছে? তো মানে ক্লাস ফাঁকি দিয়ে আমি মাঝখানে বসে থাকতাম, মানে আমি এত এক্সাইটেড, আমি কুকুর এত ভয় পাই, কিন্তু ওইখানে আমি চলে গেছি। তো অনেকেই আছে এরকম ভালো লাগার মোমেন্ট। পিছনে ওইটা আমার ডিপার্টমেন্ট, আমি পলিটিক্যাল সায়েন্স থেকে পড়েছি। পরের আমি এক্সামগুলো এখানে এসে এসে দিতাম, কারণ মুভ করা হয় নাই। এই কলেজে যারা পড়ছে তারা জানে যে এটা পাবলিক হওয়ার কথা ছিল, বাট হয় নাই, এই কারণে আমি ট্রান্সফার হতে পারিনি। তো যখন আমি এখানে পড়তাম সারা কলেজে টই টই করে ঘুরে বেড়াতাম, হ্যাঁ, আর ম্যাক্সিমাম টাইম আমার কাজ ছিল এই মাঠের মাঝখানে বসে থাকা। তো ছিল, আমার তেমন কোনো ফ্রেন্ড নাই, বাট যাই ছিল ওদের সাথে ঘুরতাম। এইখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, তো মানে দেখেন মানে আমি ভয় পাচ্ছি না, কুকুর ভয় পাচ্ছি না, চিন্তা করা যায় আমি এত এক্সাইটেড, হ্যাঁ, এত খুশি। তো মানে কাদা ময়লা এগুলো আমার কাছে এখন ম্যাটার করতেছে না, যদিও আমি খুবই খুঁতখুঁতে স্বভাবের। তো মানে এই পুরো কলেজটা আমি কীভাবে টই টই করে বেড়াতাম এটা বলার জন্য আসলে 10 মিনিট 1 ঘন্টার ভিডিওতে বলা সম্ভব না। আমার অনেক মেমোরিজ আছে, আমার না, যারা আমার মতো এরকম তাদের সবারই আছে, কেউ স্কুল মিস করে, কেউ কলেজ মিস করে। তো আমি আমার ইউনিভার্সিটি মিস করি, মানে ইউনিভার্সিটি মিস করি সেটা না, মানে আমার ভালো একটা সময় কাটছে এখানে, ঠিক আছে, মানে খুব ভালো একটা সময়। আমি আবারও বলবো আমার লাইফের বেস্ট মানে কিছু 6 মাস 1 বছর টাইম এখানে কেটেছে। তো এখান দিয়ে মানে ক্যামেরাটা আমি ওইভাবে ধরতে পারিনি, ধরলে বোঝা যেত এটা অনেক বড় কলেজ। এখানে যারা পড়ে, এখানে যারা গিয়েছে তারা বুঝতে পারবে যে এখানে স্পেস অনেক বড়। সামনেই আমার ইউনিভার্সিটি, আমি বারবার আমার ডিপার্টমেন্ট দেখানোর চেষ্টা করতেছিলাম। তো ওয়েদার ভালো ছিল না, ফুটেজ ভালো আসেনি, কিন্তু তারপরে আমি সুপার হ্যাপি।
তো এটা কমার্সের ডিপার্টমেন্ট, আমি জানি না কী কী সাবজেক্ট। তো আমি এটার পেছনে যেতে যাচ্ছিলাম, কারণ এটার পেছনে বসে বসে আমি এইখানে পুকুরের মতো ছিল, এখন যদিও নাই। এটা মেবি ইংলিশ ডিপার্টমেন্ট, হ্যাঁ হ্যাঁ। এটা না, আমি কোনো চিপাতে না, আম সরি। এখানে ইতিহাস আরও কী কী ডিপার্টমেন্ট আছে আমি আসলে শিওর না। আমার ডিপার্টমেন্ট পেছন সাইডে, তো মানে ওই সাইড দিয়েই আমি বেশি থাকতাম। সামনে সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো থাকে ওগুলো আছে, বোটানি, কেমিস্ট্রি। মানুষ ছিল, মানুষ আবার কী মনে করবো, এই কারণে তাদের সামনে ক্যামেরাটা ধরি নাই। আর আমি একদম নতুন, তো তো ওইভাবে আমি জানিও না কীভাবে ভিডিও করা, জাস্ট আমার ভালো লাগে। এখন তো ডায়েরি লেখার সময় না, যে বসে বসে ডায়েরি লিখব। তো এখন সবাই এরকমের ভিডিও বানায়, ব্লগ করে, তো আমার ওইটা এই মানে এই কনসেপ্ট পছন্দ হয়েছে, যে কেননা আমি আমার কথাগুলো, আমার যেইখানে আমার মেমোরি জড়ায় আছে সেইগুলোকে আমি এরকম ভিডিওর আকারে করি। এটা আমার ডিপার্টমেন্ট। এটা এখন বন্ধ একদম বিকালবেলা, তো এই কারণে এইখানে আমার মানে হাজার 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 স্মৃতি আছে। তো মানে আমি ক্লাস করতাম না, বাট প্রতিদিন আমি কলেজে আসতাম, কলেজে এসে ঘুরে বেড়াতাম, মানে খুব খুব ভালো সময় কেটেছে, খুব ভালো সময়। কিন্তু এখন একদমই নতুন লাগে। তো মানুষও ছিল ভালোই, সবাই তাকায় তাকে দেখতেছিল। এইখানটায় যে আমি কত কত হাজারবার বসে থাকছি, যে মানে বললে আসলে এটা কেউ বিলিভ করবে না। তো আনফর্চুনেটলি সেই টাইমেও আমার চুল সবসময় বয়কট করা থাকতো, এটা অনেক দিন আগের কথা, বললে আপনারা আসলে বুঝে ফেলবেন যে আমি কত সিনিয়র, ওটা আমি বলতে চাই না। তো এখান থেকে আমরা বের হয়ে গেলাম, বের হবার পরে এগুলো সব নতুন হয়েছে, এরকম ছিল না খুব কম। আমি যখন ফরিদপুর থেকে, হাই বেবি, ফরিদপুর থেকে মুভ করলাম, তেমন কিছুই ছিল না তখন। তিনটা না চারটা রেস্টুরেন্ট ছিল, বাট এখন 300-400 রেস্টুরেন্ট। তো এতেই বোঝা যায় যে আসলে কত চেঞ্জ হয়েছে। এইটা ইঞ্জিনিয়ারিং কলেজ বোধ হয়, যাই হোক। মানে খুব শর্টকাটে তাড়াতাড়ি করে আমি ভিডিও আসলে বানাতে যাচ্ছিলাম, কারণ আমাদের আরেকটা শাখা আছে, ডিগ্রি শাখা, যেখানে আমি সব থেকে বেশি সময় বসে থাকতাম, কারণ আমাদের ডিগ্রি শাখার পাশেই বাসা ছিল। তো বাসা থেকে আমি ডিগ্রি শাখা দেখতে পারতাম, তো আমি অনেক এক্সাইটেড ছিলাম, এই তো চলে আসছি, এটা ডিগ্রি শাখা। তখন এটা একদম খোলা ছিল, এখন অনেক রেস্ট্রিকশন, ভিতরেও ওইরকম করে যাওয়া যায় না। তো কী মিরাকেল না, মানে আমি যখন অনার্সে ফার্স্ট ইয়ারে পড়তাম তখনও আমার বয়কট করা ছিল, এখনও আমি আমার চুল বয়কট করে ফেলছি। তো দেখাচ্ছিলাম যে এইখানে মানে কিছু ছিল না, অন্যরকম ছিল, পুরনো কয়েকটা ভবন ছাড়া সব কিছু চেঞ্জ করা হয়েছে, ভালোই লাগছে। কিন্তু নতুন মনে হচ্ছিল, মনে হচ্ছিল যে এখানে আমি কখনো আসিনি। যাই হোক, স্যাড স্যাড কথাবার্তা বলতে চাই না, সবাই আমার স্যাড পোস্ট দেখে ভাবে আমি আমার ব্রেকআপ হয়েছে বা আমি আমার লাইফে আনহ্যাপি, এরকম কিছু না। আমার ভালো লাগে স্যাড পোস্ট করতে, তো আমি এই কথার ভিতরে বলতে চাই না, এই পেছন সাইডেও আমি আড্ডা দিতাম। তো আজকের ভিডিওতে আমি কোনো দুঃখ স্যাড কথাবার্তা একদমই বলতে চাই না। এগুলো পুরনো ভবন, এখানে আমার কোনো ক্লাস ছিল না, ডিগ্রি শেখা, এটা ডিগ্রি শেখা, এখানে ক্লাস ছিল না, এখানে শুধু বসে থাকতাম। এখানে এই মাঠটাও দেখেছেন কত বড়, এখানে একটা চটপটি বিক্রি করা মামা ছিল, খুবই ভালো বানাতো, এখন আমি দেখলে অবশ্য চিনবো না, কিন্তু আমার স্মৃতিতে রয়ে গেছে আর কি। এই মাঠেও এখান দিয়ে আমি ঘুরে বেড়াতাম, টই 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 করে বসে থাকতাম। এখানে নতুন একটা জিনিস বানাচ্ছে, তো এটা হ্যাঁ সুন্দর, চিন্তা করলাম যাই এখানেও একটু ভিডিও করে আসি। তো এখানে একটা আব্বু বসেছিল, এই জন্য আমি চিন্তা করলাম সে যদি মাইন্ড করে, বাট সে তো অনেক স্টাইল নিচ্ছিল, তার ভিডিও করা হচ্ছে। কিন্তু আমি প্রথমে জিনিসটা বুঝতে পারি নাই, আমি ভাবলাম সে আনইজি ফিল করবে, কিন্তু দেখি সেও খুশি। তো এখানে যে কথাগুলো বলেছি সেটা আমি মিউট করে দিয়েছি। আচ্ছা,
হ্যাঁ, অনেক সুন্দর, অনেক চেঞ্জ হয়েছে সব কিছু। দেখেন, চিন্তা করা যায়, ক্যামেরা আমার দিকে না ধরে ওই অন্যদিকে নিয়ে গেছে। আগে আমি দেখতাম স্মৃতিসৌধর উপরে উঠতে গেলে জুতা খুলে উঠতে হয়, তো এখন সব জায়গায়ই। এটা আমি আসলে চেক করতে গিয়েছিলাম যে এটা কত সুন্দর করে বানাইছে। না, সুন্দর। আমি আমার অন্য ভিডিওতে আর কি ডিটেলস দেখাবো। এখন আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখানোর জন্য যে এইটা আমার কলেজ ছিল, ঠিক আছে? তো আমার মাস্টার্স এখানে করা হয় নাই, আমি ঢাকাতেই মাস্টার্স করেছি, কিন্তু এটা এখানে আমি আমার অনার্স কমপ্লিট করেছি। এটা ডিগ্রি শাখা উপরের থেকে ওই ওনারাও যা ছিল ওনাদের ভিডিও করি। যাই হোক, সময় শর্টকাট থাকার কারণে চলে গেলাম।